আচ্ছা ওকে পরিবাহিতার উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অপরিবাহী, অর্থাৎ যেটা পরিবহন করে না, কোন বিদ্যুৎই পরিবহন করে না। একটা হচ্ছে অপরিবাহী, আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। দেন তিন নম্বরটা হচ্ছে সুপরিবাহী বা পরিবাহী, অর্ধ পরিবাহী, সুপরিবাহী। আচ্ছা, তো আমাদেরকে প্রথমে একটা ফ্যাক্টর জানতে হবে যে কোন কারণে অ্যাকচুয়ালি একটা পদার্থ অপরিবাহী, কোন কারণে একটা পদার্থ অর্ধ পরিবাহী এবং কোন কারণে একটা পদার্থ হচ্ছে সুপরিবাহী। তো সেটার জন্য যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে তড়িৎটা যেটা পরিবহন করে, ঠিক আছে, তড়িৎ যেটা পরিবহন করে সুপরিবাহীর ক্ষেত্রে এই শেষ কক্ষপথের ইলেকট্রনটা সাধারণ অবস্থায় যখন এটা শেষ কক্ষপথে অবস্থান করে তখন এটাকে বলা হয় যুজন ইলেকট্রন। কি ইলেকট্রন বলা হয়? যুজন ইলেকট্রন। এরা কি করে সুপরিবাহীর ক্ষেত্রে? এরা খুব সহজেই এরা হচ্ছে এই পরমাণুর এদিক থেকে মুক্ত হয়ে যাইতে পারে। মুক্ত হয়ে যাওয়ার কারণে এরা যেটা করে সেটা হচ্ছে এরা ফ্রি হয়ে যায় এবং এই ফ্রি ইলেকট্রন দ্বারা কি হয়, বিদ্যুৎ পরিবহন হয়। আমি যখন তোমাদেরকে সোডিয়ামের অর্থাৎ সোডিয়াম মানে ধাতব বন্ধন যখন পড়াইছিলাম তখন একটা জিনিস দেখাইছিলাম যে সোডিয়াম বা ওইটার ক্ষেত্রে আমি একটু দেখানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি কি ঘটে। খেয়াল করো, আমরা যদি আমাদের এক নম্বর গ্রুপটার কথা চিন্তা করি পর্যায় সারণীর, এটা হচ্ছে এক নম্বর গ্রুপে আছে এইচ, হাইড্রোজেনের কথা বাদ দিয়ে দিলাম, লিথিয়াম, এল আই এন এ কে আর বি সি এস এফ আর, তাই না? বুঝাইছে ওটা? আর দেখো এল আই এন এ কে আর বি সি এস এফ আর। এখন দেখো, এখন একই পর্যায়ে আমি যদি বাম থেকে ডানে যাই, অর্থাৎ একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই তখন পরমাণুর আকার কি হবে? কমবে। পরমাণুর আকার কি হবে? কমবে। কারণ কমার কারণ কি? কারণ হচ্ছে এই যে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়তেছে এবং একটা করে ইলেকট্রন বাড়তেছে, বাট কোন কক্ষপথ বাড়তেছে না। এখন যখন একটা করে প্রোটন বাড়তেছে, সাপোজ ধরো একটা পরমাণু ছিল এরকম, একটা পরমাণু ছিল এরকম, এটার মধ্যে দুইটা প্রোটন ছিল এবং এই দুইটা প্রোটন দুইটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছিল। তো তুমি যখন এরপরের পরমাণুতে যাবা, এরপরের পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিনটা, কয়টা? তিনটা। এবং এইদিকে ইলেকট্রনও কয়টা? তিনটা। এখন প্রত্যেকটা প্রোটনের, খেয়াল করো কি বললাম, প্রত্যেকটা প্রোটনের হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে। কি বললাম? প্রত্যেকটা প্রোটন কি করে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ করে এবং প্রত্যেকটা ইলেকট্রনও চায় নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে আকর্ষণের কারণে। এটা সমান ধরে নিলেও একটু পরে আমাদের মাথায় চেঞ্জ করবে যে এটা যেহেতু আকর্ষণ বেশি সেহেতু এটা কাছাকাছি অবস্থা করবে। দ্যাট মিন্স আলটিমেটলি এই পরমাণুটার আকার হবে এটা থেকে ক্ষুদ্র হবে। বুঝা গেছে ওটা? এটা থেকে ক্ষুদ্র হবে, ক্ষুদ্র দিলাম। যেহেতু কোন কক্ষপথ বাড়তেছে না সেহেতু ওই পরমাণুটার আকার কি হবে? ছোট হবে। এই পর্যায়ের জন্য লিথিয়াম যে পর্যায়ে অবস্থিত ওই পর্যায়ের সব থেকে বড় বড়টা লিথিয়াম, কারণ সেটা এক নম্বর গ্রুপে অবস্থিত এবং তুমি যখন বাম থেকে ডানে যাবে ক্রমাগত কি হচ্ছে তারা ছোট হইতে থাকবে। তার মানে এই পর্যায়ের জন্য লিথিয়ামের পর্যায়ের জন্য লিথিয়ামটা হচ্ছে কি সবচেয়ে বড় এবং এই পর্যায়ের জন্য সোডিয়ামটা কি সবচেয়ে বড় এবং এই পর্যায়ের জন্য পটাশিয়ামটা কি সবচেয়ে বড় এবং এই পর্যায়ের জন্য রুবিডিয়ামটা কি সবচেয়ে বড়। দ্যাট মিন্স আমি কি এটা ধরে নিতে পারি কিনা যে এই যে ধাতু, এই ধাতুগুলো পর্যায় সারণীর স্বপর্যায়ের জন্য সব থেকে বড় ধরে নিতে পারি কিনা? আচ্ছা দেখো, যেহেতু এরা এই পর্যায়ে সব থেকে বড় মূল, অর্থাৎ এদের যে শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে সেই শেষ কক্ষপথের ইলেকট্রনটা এদের থেকে অবশ্যই নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করতেছে যেহেতু বড়। খেয়াল করো, সোডিয়ামটা যেহেতু এরকম বড়, খেয়াল করো এরপর গুলো হচ্ছে ছোট। বুঝে গেছে ওটা? তো সোডিয়ামের সাপোজ 11টা প্রোটন আছে এবং এইদিকে শেষ কক্ষপথে আমরা জানি যে একটা ইলেকট্রন আছে, তো ওই একটা ইলেকট্রন
কি এই নিউক্লিয়াসে কি বেশি দূরে অবস্থিত না যে কোনো কাছ থেকে বেশি দূরে, যেহেতু বেশি দূরে অবস্থিত এই ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ শক্তি কি কম। আচ্ছা দেখো, এখন এই ইলেকট্রনের প্রতি যেহেতু তার আকর্ষণ শক্তি কম, সেহেতু ইলেকট্রনটা কি হয় একটা সময় এইখান থেকে কক্ষপথ থেকে ছুটে যায়। এখন ছুটে যাওয়ার কারণটা আমি তোমাকে বলি, কারণটা হচ্ছে একটা কক্ষপথে ইলেকট্রন কি করে ঘুরতে থাকে, তাই না? তো একটা ইলেকট্রন যখন তো খুব কম বেগে ঘুরে না, অনেক বেশি বেগ নিয়ে সে ঘুরে, ঠিক আছে? তো একটা ইলেকট্রন যখন ঘুরতে থাকে এইভাবে ঘুরতে থাকে, তখন যেহেতু এই জায়গায় তার আকর্ষণ আকর্ষণ কম, সেটা একটা সময় কিসে ফ্রি হয়ে যায় বা মুক্ত হয়ে যায়। ঠিক এরকম ধরো তুমি একটা এরকম একটা লম্বা কাপড় নিলা, কাপড়টা মানে ধরো একটা এদিকে ইটের টুকরা বললাম, মানে ঘুরাই দিয়ে থাকলা, বুঝা গেছে ওটা? এখন তুমি যদি হাত দিয়ে এই জায়গা যদি কন্ট্রোল করতে পারো ভালোভাবে, যদি কন্ট্রোল করতে পারো ভালোভাবে বা বেশি শক্ত করে ধরে রাখতে পারো, তখন ওই সুরকিটা কি হবে বা ওইটা টিকটা ঘুরতেই থাকবে, ছুটবে না। বাট তুমি যদি ওই এই জায়গায় যদি তুমি দুর্বলতা দেখাও হাত দিয়ে ধরে রাখতে, তুমি যদি কন্ট্রোলে রাখতে না পারো, তখন কি হবে ছুটে যাবে। তো যেহেতু এই শেষ কক্ষপথের ইলেকট্রনটার প্রতি আকর্ষণ কম, সেহেতু এটা যখন ঘুরতে থাকে তখন একটা সময় কি হয় ইলেকট্রনটা ছুটে যায়। এবং একটা সোডিয়ামের ক্যালাসে আমরা যদি এটা কেমিস্ট্রিতে যখন পড়বো তখন দেখবো একটা সোডিয়ামের ক্যালাসে ঠিক এরকম অনেকগুলো এরকম কি থাকে সোডিয়াম, দ্যাট মিন সোডিয়াম থেকে যখন ইলেকট্রন ছুটে যাবে তখন সেটাকে সোডিয়াম থাকবে নাকি সোডিয়াম প্লাস হিসেবে থাকবে, দ্যাট মিন সোডিয়াম প্লাস হিসেবে থাকবে। এবং এরকম অসংখ্য সোডিয়াম প্লাস এরকম ভাবে থাকবে, কি থাকে অসংখ্য সোডিয়াম প্লাস। এবং এই এদের থেকে যে ইলেকট্রন গুলা ছুটে গেছে সেই ইলেকট্রন গুলা এখন ক্যালাসে কি করবে মুক্ত ভাবে ঘোরাঘুরি করবে বা মুক্ত ভাবে কি করবে অবস্থান করবে, বুঝা গেছে ওটা? যদি আমরা বিভব পার্থক্য প্রয়োগ করি বা শক্তি প্রয়োগ করি তখন দেখবো যে একটু শক্তি প্রয়োগ করার পর বলি ইলেকট্রন গুলো চলা শুরু করবে, কি করবে ইলেকট্রন গুলো চলা শুরু করবে। তো ধরো তুমি এখানে কি করো, এখানে একটা ব্যাটারি দিলা এবং ব্যাটারিটা এরকম ভাবে দিলা এরকম, তো খেয়াল করো এটা কিন্তু ব্যাটারি ধনাত্মক প্রান্ত, খেয়াল করো এটা কিন্তু ব্যাটারি কি প্রান্ত ধনাত্মক প্রান্ত। সেই তো এই ব্যাটারি ধনাত্মক প্রান্তটা এইদিকে ঋণাত্মক যে ইলেকট্রন গুলো ছিল এই ইলেকট্রনকে সে কি করবে আকর্ষণ করবে, অধিকরুদের কারণে বেশি সংঘর্ষে লিপ্ত হবে, বেশি যদি সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষ হলে তাপ সৃষ্টি হবে, তাপ থেকে আস্তে আস্তে এখানে একটা সময় বারোটা জলে উঠবে, বুঝে গেছে? আচ্ছা তার মানে দেখো অ্যাকচুয়ালি যেটা বলতে সেটা হচ্ছে তুমি যখন একটা ব্যাটারি সংযুক্ত করলা এই একটা ধাতব ক্যালাসে বা একটা পরিবাহী ক্যালাসে, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে ইলেকট্রন গুলো কি হচ্ছে সহজেই পরিবাহিত হচ্ছে, ক্লিয়ার? ইলেকট্রন গুলো কি হচ্ছে সহজেই পরিবাহিত হচ্ছে। এখন দেখো আচ্ছা এই তো এখন দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য, অর্থাৎ পরিবাহী পদার্থে শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা থাকে, পরিবাহী পদার্থে শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা থাকে ওই ইলেকট্রন গুলো কি হয় মানে মুক্ত ভাবে অবস্থান করতে পারে, বুঝা গেছে ব্যাপারটা? এবং এইটা যদি আমরা একটু সামনে একটা ব্যান্ড থিওরি দ্বারা একটা একটা জিনিস বুঝাবো, বাট তার আগে আমি বুঝাই যে আমাদের সুপরিবাহী পদার্থে অ্যাকচুয়ালি কি ঘটে, খেয়াল করো আমাদের সরি অপরিবাহী পদার্থের কি ঘটে, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওদের পরমাণুর যে আকারটা সেই পরমাণুর আকারটা অত্যন্ত ক্ষুদ্র থাকে, কি বললাম পরমাণুর আকারটা অত্যন্ত ক্ষুদ্র থাকে। সাপোজ এদিকে অনেকগুলো প্লাস আছে, অনেকগুলো প্লাস থাকে, অনেকগুলো প্লাস থাকে, তো এই পরমাণুর আকারটা অত্যন্ত ক্ষুদ্র থাকে এবং এদিকে ইলেকট্রন গুলো কি করে অবস্থান করে, এদিকে অনেকগুলো ইলেকট্রন অবস্থান করছে, সাপোজ অনেকগুলো ইলেকট্রন দেখালাম, বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো তো এদের যেহেতু এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, আকার যেহেতু ছোট, যার দরুন এদেরকে তোমাকে এই ইলেকট্রনকে ফ্রি করতে গেলে তোমাকে অনেক তাপ দিতে হয়, অনেক পরিমাণ তাপ দিতে হয়, তখন দেখা যায় যে তারা হয়তো বিদ্যুৎ পরিবাহিতা শো করতে পারে, বাট আমরা সেই পরিমাণ তাপ দিতে পারি না বা আমাদের আমাদের রেঞ্জে এখন আমরা সেই পরিমাণ তাপ পর্যন্ত এটাকে যাইতে পারি নাই, বা আমরা যদি এই এইটাকে তাপ দিয়ে যদি পরিবাহী বানাইতে চাই, ফ্রি ইলেকট্রন যদি পাইতে চাই, তখন যেই খরচ হবে সেই খরচ দিয়ে আমার কোম্পানি লাভবান হবে না, বুঝা গেছে ব্যাপারটা? তো এই যে এদেরকে তখন এদেরকে বলা হচ্ছে কি, অপরিবাহী পদার্থ। এখন দেখো
একেবারে একটা বড় একেবারে একটা বড় মৌল এবং একেবারে একটা ছোট মৌল, এই দুইটার মাঝখানে কিন্তু এমন একটা মৌল আছে যেটা সাধারণ অবস্থায় কি করবে না, বিদ্যুৎ পরিবহন করবে না, কিন্তু তাপ দিলে বিদ্যুৎ পরিবহন করবে। একটা ইলেকট্রন কি এইদিকে আছে, এখন তুমি যখন এটাকে তাপ দিবা তখন কি তার তুমি তার মধ্যে বেশি শক্তি দিতেছো না, বেশি গতি শক্তি দিতেছো না, শক্তি দিতেছো তো বেশি গতি শক্তি দিতেছো, তখন কি ফিরে যাবে না, অবস্থান করে এখন দেখো। সো এরা সাধারণ অবস্থায় এরা এইগুলা ফ্রি অবস্থায় থাকে না, সাধারণ অবস্থায় এরা কি থাকে না, ফ্রি অবস্থায় থাকে না, তুমি যখন এদেরকে তাপ দিবা তখন এদের কি হবে গতি শক্তি বাড়বে বা এরা কি হবে এই কক্ষপথ থেকে মুক্ত হয়ে যাবে, বুঝা গেছে ব্যাপারটা। তো তুমি যখন তাপ দিচ্ছ তখন এই অর্ধ পরিবাহী পদার্থে অ্যাকচুয়ালি কি হইতাছে ইলেকট্রন পরিবাহী মানে ইলেকট্রন পরিবাহিতা বাড়তেছে বা বিদ্যুৎ পরিবাহিতা কি হইতাছে বাড়তেছে, তার মানে অর্ধ পরিবাহী হচ্ছে এমন একটা পদার্থ যেটা সাধারণ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, সাধারণ অবস্থায় কি করে না বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যখন তুমি এটাকে তাপ দিচ্ছ একটু তাপ দেওয়ার পরে ওটার বিদ্যুৎ পরিবাহিতা কি হচ্ছে বাইরে যাচ্ছে, এখন এ আমাদের এত পরিবাহী থাকতে সুপরিবাহী থাকতে ইলেকট্রনিক্স এর যুগে আসার পরে আমাদের কোন কারণে অর্ধ পরিবাহী পদার্থের প্রয়োজন ঘটলো সেটাও জানা দরকার, বুঝা গেছে ব্যাপারটা। এই অনেক সুপরিবাহী পদার্থ থাকার পরেও ইলেকট্রনিক্স এর যুগটা মানে সূচনা ঘটাইছে বা বিপ্লব ঘটাইছে সম্পূর্ণ হচ্ছে আমাদের এই অর্ধ পরিবাহী পদার্থ গুলো, তো ওইগুলোর এত গুরুত্ব কেন, আমাদের সুপরিবাহী পদার্থ যেদিকে আছে সেটা এমনি বিদ্যুৎ পরিবহন করে সেটার সাথে এইটার বা এইটাতে বেনিফিটটা আমার কি, বুঝা গেছে ব্যাপারটা। তো সেটা যদি চিন্তা করো তুমি একটা জিনিস চিন্তা করো সুপরিবাহী পদার্থে কি থাকে, সেটা হচ্ছে সুপরিবাহী পদার্থে ইলেকট্রন গুলো মুক্ত অবস্থায় থাকে, সুপরিবাহী পদার্থে ইলেকট্রন গুলো কি থাকে মুক্ত অবস্থায় থাকে এবং ইলেকট্রন গুলো জড় অবস্থায় থাকে, এখন ওই জায়গায় যদি তুমি তাপ দেও তখন কি ইলেকট্রন গুলা তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ করবে না, কারণ ওই জায়গায় যখন তুমি তাপ দিচ্ছ ইলেকট্রন গুলো তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ করতেছে, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে একটা তাদের যে প্রবাহটা ছিল ওই প্রবাহটার কিছু অংশ বাধাপ্রাপ্ত হচ্ছে, হচ্ছে কিনা, তার মানে সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে সুপরিবাহী পদার্থের মধ্যে যদি তুমি তাপ প্রয়োগ করো তখন ওই সুপরিবাহী পদার্থের রোধ বেড়ে যাবে বা ইলেকট্রন পরিবাহিতা কমে যাবে, কোন কারণে, কারণ হচ্ছে তাদের মধ্যেকার যে সংঘর্ষ ছিল ওই সংঘর্ষটা বেড়ে যাবে। আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা পদার্থকে যদি আমরা তাপ দেই তখন ওই ওইদিকের কণাগুলো কি কি হয় গতিশীল হয় বা কাঁপতে থাকে, তো তুমি যখন এই সুপরিবাহী পদার্থটাকেও ঠিক এরকম ভাবে তাপ দেবা তখন তারা যখন কাঁপতে থাকবে তখন তাদের মধ্যে সংঘর্ষ হবে কিনা, তার মানে রোধ বাড়বে কিনা, ইলেকট্রনের প্রভাব বাধাগ্রস্ত হবে কিনা, ঠিক এই প্রবলেমটাতে পড়ছিলেন আমাদের এই ইলেকট্রনিক্স যুগের প্রথম দিকে বিজ্ঞানীরা, তারা যখনই একটা কিছু আবিষ্কার করতে গেছিলেন আবিষ্কার করতে যান যখন একটা ইলেকট্রনিক্স এর যন্ত্রপাতি আবিষ্কার করতে যান ওইটাতে সাধারণত আমরা কি জানি যে যন্ত্র গরম হয়ে যায় না, যখন অনেক যখন অনেকবার ইলেকট্রন চালিয়ে থাকে যখন যন্ত্র গরম হইতে থাকে এবং যখন গরম হইতে থাকে তখন দেখা যায় যে আরো আস্তে আস্তে এটা লস হইতে থাকে, অর্থাৎ তুমি তখন কি হয় ইলেকট্রনের লস ঘটতে থাকে বা বিদ্যুৎ পরিবাহিতার লস ঘটতে থাকে, একটা সময় যন্ত্রটা কাজই করে না, তো তখনকার সময়ে যেটা করা হয়তো সেটা হচ্ছে এই পদার্থটাকে ঠান্ডা রাখার জন্য ওইটাকে ফ্যান ট্যান দিয়ে অনেক কিছু অনেক প্রক্রিয়া করা লাগতো, তো এইটা আস্তে আস্তে ব্যয়বহুল হয়ে পড়ে, এবং এইটার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে এইটাকে আমরা যে যন্ত্রগুলো বানাইতাম সেই যন্ত্রগুলো ছিল অনেক বড় বড়, বুঝা গেছে ব্যাপারটা। আমরা সো যখন আবিষ্কার হলো অর্ধ পরিবাহী পদার্থ যখন আমরা এই থিওরিটা পাইলাম যে অর্ধ পরিবাহী পদার্থকে তাপ দিলে ওইটার ইলেকট্রন পরিবাহিতা কমে না বরং বাইরে যায়, তখন এইটাকে আমরা তুলে না এই যন্ত্রটাকে ইনপুট দিলাম, তাতে আমাদের সুবিধাটা কি হলো যখন যন্ত্রের তাপ বাড়তেছে তখন ওই অর্ধ পরিবাহী পদার্থটা যেহেতু আরো সে পরিবাহিতা বাড়ায় দেয় দ্যাট মিন্স যন্ত্রে তখন তাপ বাড়লে আমার সমস্যা নাই উল্টা আমি সুবিধা পাচ্ছি, কোনটা কোনটা শুরুতে পরিবহন করতেছে না শুরুতে আমরা পরিবহন করাইতেছি, আমরা ওই পিএন জাংশনে যখন যাব তখন আমরা দেখতে পাবো যে শুরুতে আমরা ব্যাটারি দিয়ে পরিবহন করাচ্ছি বা এতে পরিবহন করাচ্ছি, আমরা যখন তোমার তাপ যখন বাড়তেছে বুঝা গেছে তাপ যখন বাড়তেছে আমার প্রসেস আগে ওইটাতে যাও ইলেকট্রন পরিবাহী কেমনে কোন লাগে ওটা সামনে, বাট এখানে যখন তুমি তাপ যখন বাড়াইতেছো তখন কি তার বিদ্যুৎ পরিবাহিতা বাড়তেছে কিনা এটা আছে কিনা, তো এই কারণটার জন্য এইটার জন্য মূলত আমরা এই জিনিসটাকে অর্ধ পরিবাহিতা পদার্থটাকে বেছে নিলাম, আমরা এই পদার্থটাকে তারপরে
আমরা যদি এখন একটা জিনিস চিন্তা করি, এটাকে যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাইতে চাই, সেটা হচ্ছে ধরো, সেটা হচ্ছে ধরো একটা আমি গ্রাফ নিলাম, অপরিবাহী সরি আমরা কয়েকটা ব্যান্ড দিব, সেটা হচ্ছে খেয়াল করো ব্যান্ড বুঝাচ্ছি, সেটা হচ্ছে ধরো আমি এই সুপরিবাহী পদার্থের, খেয়াল করো সুপরিবাহী পদার্থের শেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলো আছে, কি বললাম পরমাণু নিবা, তখন এটা ভিন্ন কথা, ওইখানে শেষ কক্ষপথে দুইটা তিনটা আটটা আটটা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে বা ছটা ইলেকট্রন থাকতে পারে, পাঁচটা ইলেকট্রন থাকতে পারে, ওটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু তুমি যখন এক টুকরা পদার্থ নিবা, তখন কি ওইটা থেকে একটা পরমাণু থাকবে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণু থাকবে? অসংখ্য পরমাণু থাকবে। তো ওই অসংখ্য পরমাণু, অসংখ্য পরমাণু যে ইলেকট্রন গুলো আছে, খেয়াল করো কি বললাম, অসংখ্য পরমাণু যে অসংখ্য যে ইলেকট্রন আছে শেষ কক্ষপথেরই, প্রত্যেকের শক্তি সমান থাকবে না, প্রত্যেকের শক্তি রেঞ্জের মধ্যে থাকবে, কারণটা সমান থাকবে না, ওইটা কারণ বলি। সাপোজ ধরো তুমি একটা ক্যালাস নিলে এবং ক্যালাসে অসংখ্য পরমাণু আছে, সাপোজ এরকম অসংখ্য কি আছে পরমাণু আছে, এখন দেখো অসংখ্য কি আছে পরমাণু আছে, ক্লিয়ার? এখন দেখো তো এই ক্যালাসটাতে যে অসংখ্য পরমাণু আছে, এই ক্যালাসটার প্রতিটা পরমাণু একই অবস্থায় নাই, কারণ হচ্ছে তুমি যদি এই পরমাণুটার কথা চিন্তা করো, এই পরমাণুটা বাইরের দিকে কি ফ্রি, অর্থাৎ বাইরের দিকে তাকে কেউ ইন্টারাপ্ট করতেছে না, বাট তুমি যখন এই পরমাণুটার কথা চিন্তা করবা, এই পরমাণুটা কিন্তু সব দিকে কি গেলাও গেল, অর্থাৎ সব দিকে সে অন্য একটা পরমাণু দ্বারা কি হচ্ছে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ তাদের আমি যদি তাদেরই শেষ কক্ষপথের ইলেকট্রনটা নেই, প্রত্যেকটা পরমাণুর যে শেষ কক্ষপথের যে ইলেকট্রনের যে শক্তি, এই শক্তিটা কি হবে না, একই হবে না, বুঝা গেছে? ওটা ভিন্ন হবে, বাট তারা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করবে। সাপোজ সবাই পাঁচ থেকে সাতের মধ্যে অবস্থান করবে, কোনটা পাঁচ, কোনটা সাড়ে পাঁচ, কোনটা ছয়, এরকম কোনটা সাড়ে ছয়, কোনটা সাত, মানে এইরকম একটা রেঞ্জে অবস্থান করবে। এবং এইটাকে যখন আমরা গ্রাফিক্যালি দেখাবো, তখন দেখাবো যে সাপোজ এরা একটা এরকম রেঞ্জে অবস্থান করতেছে, এরকম একটা রেঞ্জের মধ্যে অবস্থান করতেছে, বুঝা গেছে? ওটা এই যে এই শক্তির এই যে রেঞ্জটা, যে রেঞ্জে শেষ কক্ষপথের মানে দুজন ইলেকট্রন গুলো অবস্থান করতেছে, দুজন ইলেকট্রন গুলো যে শক্তির রেঞ্জে অবস্থান করতেছে, সেটাকে বলা হচ্ছে দুজন ব্যান্ড। সেটা কি বলা হচ্ছে? দুজন ব্যান্ড, বুঝা গেছে? ওটা সেটা বলা হচ্ছে কি? দুজন ব্যান্ড। ব্যান্ড এখন দেখো, এখন আরেকটা ব্যান্ড থাকে, সেটা হচ্ছে পরিবহন ব্যান্ড। সেটা কি? পরিবহন ব্যান্ড। এখন পরিবহন ব্যান্ডটা সেটা বলি, সেটা হচ্ছে ধাতুদের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রনটা খেয়াল করো কি বলো, শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রনটা ফ্রি হয়ে যায় এবং ফ্রি হয়ে সে কি করে পরিবহনে অংশ নেয়। এখন যেই ইলেকট্রন গুলো পরিবহনে অংশ নেই, তাদের প্রত্যেকে কিন্তু একই অবস্থা নাই, একই শক্তির অবস্থায় নাই, যদিও তারা শেষ কক্ষপথের ইলেকট্রন ছিল, একই পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রন ছিল, কারণ হচ্ছে কি সবাই একই পরিবেশে বা একই ইয়াতে অবস্থান করতেছে না, বুঝে গেছে ব্যাপারটা? তখন তাদের ওই যে ইলেকট্রন গুলো, ওই ইলেকট্রন গুলোর শক্তিকে যদি আমি একটা রেঞ্জ নিই, তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে, তখন আমি পাবো হচ্ছে পরিবহন ব্যান্ড, এবং তাদের যেই তখন আমি কি পাবো পরিবহন ব্যান্ড। ব্যান্ড এখন দেখো, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এখন খেয়াল করো, এটা হচ্ছে সুপরিবাহী পদার্থে পরিবহন ব্যান্ড এবং দুজন ব্যান্ডের চিত্র। এটা কি বলা হচ্ছে? পরিবহন ব্যান্ড। এটা কি বলা হচ্ছে? পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, খেয়াল করো। সো এখন দেখো, এখন তুমি যদি খেয়াল করো, এটা একটা সুপরিবাহী পদার্থে পরিবহন মানে ব্যান্ড আর কি, সুপরিবাহী পদার্থে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দুজন ব্যান্ড আর হচ্ছে পরিবহন ব্যান্ড। এখন দেখো, এখন এদিকে দেখো, এদের দুজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড দুইটাই কি খুব কাছাকাছি অবস্থান করতেছে, শুধুমাত্র কাছাকাছি না, পরিবহন ব্যান্ড দুজন ব্যান্ডের মধ্যে কিছু ওভারল্যাপিং আছে, বুঝে গেছে? ওটা একটা ব্যান্ড আর একটা ব্যান্ডের ভিতরে অবস্থান করছে, অর্থাৎ কিছু ইলেকট্রন, সাপোজ এই রেঞ্জের যে ইলেকট্রন গুলো আছে, খেয়াল করো আমি যদি এই রেঞ্জটা চিন্তা করি, একটু জুম করো তো, এই রেঞ্জটা ইন্টারসেকশন, আচ্ছা দেখো এই যে এই রেঞ্জের, এই রেঞ্জের কিছু ইলেকট্রন দেখো, তারা যদিও তারা দুজনের ব্যান্ডের শক্তি নিয়ে আছে, তারা কি আছে দুজন ব্যান্ডের শক্তি নিয়ে আছে, তবুও তারা কোন ব্যান্ডে অবস্থান করতেছে, পরিবহন ব্যান্ড, এই ব্যান্ডটাই পরিবহন ব্যান্ড আবার এই ব্যান্ডটাই দুজন ব্যান্ড, তার মানে
আমি বলতে পারি যে এই রেঞ্জের ইলেকট্রন গুলো খুব সহজে কি করতে পারবে, পরিবাহিত হইতে পারবে। কারণ আমরা কি জানি কোন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে গেলে সে কি করতে পারে, পরিবাহিত হইতে পারে। যেহেতু এদের দুজন ব্যান্ডের যে ইলেকট্রন গুলো আছে সেগুলোর স্বাভাবিক শক্তি কি বললাম, সেগুলো চাপ দেওয়ার দরকার নাই, সেগুলো স্বাভাবিক শক্তি কোন শক্তির সমান, পরিবহন ব্যান্ডের কোন কোন একটা শক্তির সমান। দ্যাট মিন্স এরা খুব সহজেই স্বাভাবিক অবস্থাতে কি করতে পারে, ইলেকট্রন পরিবহন করতে পারবে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। এরপরে যদি বোঝা গেছে ব্যাপারটা, ওকে। সো আমি তারপরে দেখাবো হচ্ছে অপরিবাহী পদার্থের এই চিত্রটা, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে চিত্রটা কিরকম হয়, খেয়াল করো। সো তুমি যদি অপরিবাহী পদার্থের চিত্রটা দেখাইতে চাও তখন হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো। এটা হচ্ছে সাপোজ অপরিবাহী পদার্থের চিত্রটা আমরা আঁকবো, এটা সমান করে দিই, অপরিবাহী পদার্থের চিত্রটা খেয়াল করো। সো অপরিবাহী পদার্থের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দুজন ব্যান্ড অর্থাৎ শেষ কক্ষপথের মানে যে ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলো যে শক্তি থাকে ওই শক্তির যদি আমরা রেঞ্জ নিই তখন সেটা হয় এরকম, বুঝা গেছে ব্যাপারটা, সেটা সুযোগ হয় এরকম দুজন ব্যান্ড, বুঝা গেছে ব্যাপারটা। এবং তাদের যে পরিবহন ব্যান্ড, এই পরিবহন ব্যান্ড হচ্ছে এই জায়গায় অবস্থিত, মানে তাদের পরিবহন ব্যান্ড ব্যান্ডের শক্তি অত্যধিক। আমি কি বলছিলাম, আমি এই বরাবর কি নিচ্ছি, শক্তি নিচ্ছি, কারণ তুমি এই বরাবর যত উপরে উঠবে তত কি শক্তি বেশি বেশি। তো এখন দেখো এটা হচ্ছে তাদের মধ্যে গ্যাপ, এটা হচ্ছে দুজন ব্যান্ডের কোন ইলেকট্রনের শক্তি, এটা হচ্ছে কি পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ডের যদি যাইতে চায় কোন ইলেকট্রনের শক্তি। এখন দেখো তুমি এই জায়গায় যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলো পরিবহন ব্যান্ডে যাওয়ার পরে তারা কি হইতে পারে, পরিবাহিত হইতে পারবে, যাওয়ার আগ পর্যন্ত তারা পরিবাহিত হইতে পারবে না। পরিবহন ব্যান্ডে যাওয়ার জন্য যতটুকু শক্তি প্রয়োজন ততটুকু শক্তি আমরা কি করতে পারি না, অর্জন করতে পারি না, বুঝা গেছে ব্যাপারটা। এখন দেখো অর্ধ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য দেখো, এটা হচ্ছে খেয়াল করো এরকম। এবং তাদের ক্ষেত্রে যে পরিবহন ব্যান্ডটা থাকে সে পরিবহন ব্যান্ড হচ্ছে পরিবহন ব্যান্ড হচ্ছে ঠিক কাছাকাছি অবস্থান করে, কি করে কাছাকাছি অবস্থান করে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় খেয়াল করে। এদিকে একটি ইলেকট্রন আছে, এদিকে একটি ইলেকট্রন আছে, এদিকে একটি ইলেকট্রন আছে, এদিকে কিছু ইলেকট্রন আছে, এদিকে কিছু ইলেকট্রন আছে, এদিকে কিছু ইলেকট্রন আছে। এবং এদের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে কিছু ইলেকট্রন এদিকে অবস্থান করতেছিল, কিছু ইলেকট্রন কোথায় অবস্থান করতেছিল এই জায়গায়, অর্থাৎ সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থাতে কিছু ইলেকট্রন কোন জায়গায় অবস্থান করতেছিল, পরিবহন ব্যান্ডে, স্বাভাবিক অবস্থায় তারা কি করতেছিল পরিবহন করতে পারতেছিল। এখন অর্ধ পরিবাহী, এটা হচ্ছে অপরিবাহী, এটা হচ্ছে অপরিবাহী, এটা হচ্ছে কি অর্ধ পরিবাহী। এখন দেখো এখন তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় কোন ইলেকট্রনই কোন জায়গায় অবস্থিত না, পরিবহন ব্যান্ডে অবস্থিত না, স্বাভাবিক অবস্থায় অর্ধ পরিবাহী বা স্বাভাবিক তাপমাত্রায় অর্ধ পরিবাহী কোন কি করতেছে না, ইলেকট্রন পরিবহন করতেছে না। এবার বুঝা গেছে কোন কি করতেছে না, ইলেকট্রন পরিবহন করতেছে না। কিন্তু তুমি যখন এটাকে একটু তাপ দিলা তখন এই গ্যাপটা খুব ক্ষুদ্র, এই গ্যাপটা কি বললাম খুব ক্ষুদ্র, যেটাকে তুমি একটু তাপ দিলেই তাদের যে এখানে যাওয়ার জন্য যতটুকু শক্তি প্রয়োজন ততটুকু শক্তি সে পাওয়া যায়। তখন কি করে তুমি একটু তাপ দিলে এই ইলেকট্রনটা কোন জায়গায় কোন ব্যান্ডে চলে যায়, পরিবহন ব্যান্ডে। যে কারণে এই অপরিবাহী অর্ধ পরিবাহী পদার্থকে আমরা একটু তাপ দেওয়ার ফলে এটা কি কি করে সুপরিবাহী পদার্থে বা রূপান্তরিত হয় বা সে কি করে একটু তাপ দিলে সে ইলেকট্রন পরিবহন করতে পারে। এরপর বুঝা গেছে ব্যান্ড থিওরি থেকে আমরা কিভাবে একটা সুপরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ এবং অর্ধ পরিবাহী পদার্থকে ডিফাইন করবো, ক্লিয়ার বুঝা গেছে ব্যাপারটা। ওকে সামনের লেকচারে আমরা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করবো। থ্যাংক ফর ওয়াচিং।